গোটা বাড়িতে বিদ্যুৎ সংযোগ হয়ে যাওয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। আরও দুজন বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের সূত্রাগড় অঞ্চলের নতুন বাজার এলাকায়। জানা যায়, রবিবার সকালে মদন হালদারের গোটা বাড়িতে বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। সেই সময় মদন হালদার বিদ্যুৎপৃষ্ট হন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে শান্তিপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। বিদ্যুৎ দপ্তর বিষয়টি খতিয়ে দেখছেন। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। শাশুড়ি অসুস্থ হয়েছে, কোথায় লেগেছিল? তখন গায়েটায় দেওয়ার পর নিয়ে চলে এসেছে, তারপর মনে আজ সকালে কি হয়েছিল? আজ সকালে উনি হঠাৎ ইলেকট্রিক শর্ট খেয়ে যান এবং অসুস্থ হয়ে পড়েন। বাড়ির অন্যান্য সদস্যরাও কেউ কারেন্টের শর্ট? হ্যাঁ, আমার আর এক দিদিমা এসেছেন বর্ধমান জেলা থেকে, উনিও শর্ট সার্কিটে আহত হয়ে পড়েছেন। তো এটা কি কারণে, মানে ইলেকট্রিক সাপ্লাই থেকে লোক এসছে পরবর্তীকালে? না, ইলেকট্রিক সাপ্লাই থেকে লোক আসেনি, সামনে ইলেকট্রিক সাপ্লাই, ওনাদের সঙ্গে আমরা এখনো যোগাযোগ করার কোনো সময় পাইনি। মিটার অফ করা হয়েছে? মিটার অফ করা এখনো হয়নি, তো মিটার এখনো চালু আছে। তো তার মানে কারেন্ট রয়েছে বাড়িতে? এখনো এখনো বাড়িতে রয়েছে। তো আপনার হাসপাতালে কাকে নিয়ে এসেছেন? আমরা হসপিটালে আমার বাবা মদন হালদারকে নিয়ে এসেছি। তো উনি কি এখন মারা গেছেন? উনি আনার সাথে সাথেই এখানে। আর কেউ গুরুতর অসুস্থ আছে? আর কেউ না, আমার এক দিদিমা, যে দিদিমা অসুস্থ হয়ে পড়েছেন তিনি অসুস্থ আছেন। কতজন মোট বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে? মোট দুজন। আচ্ছা, তো এখন যিনি এসেছেন মারা গেছেন, তার বয়স কি আর নাম কি? তার ওনার আমার বাবা মদন হালদার, ওনার বয়স 66 বছর। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।